হ্যালো গাইস ফ্রি স্পোর্টস এর আরো একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত তো এখন আরো একটা রিউমারস উঠে এসছে ইস্ট আরও আরো এক বিদেশি প্লেয়ার সম্পর্কে তো চিমার মুম্বাই ম্যাচের পরে কিন্তু চিমাকে নিয়ে যে একটা সিদ্ধান্ত হওয়ার কথা ছিল এবং সেটাও হয়েছে চিমাকে পরিবর্তন করে নতুন বিদেশি এসেছে ইস্ট তো চিমা কিন্তু জামশেদপুরে যাচ্ছে সেটাও মূলত আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যে তবুও সেটা এখনো রিউমার্সের পর্যায়ে যতক্ষণ না জামশেদপুর এফসি তাদের অফিসিয়াল ঘোষণাটা করছে তো এটাও কিন্তু শোনা যাচ্ছিল যে জামশেদপুর ম্যাচের পরে কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাটাকিং মিডফিল্ডার মানে আমির ডার পরিবর্ত প্লেয়ার নিয়ে ঘোষণা হয়ে যাবে বা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তো মুম্বাই ম্যাচে আমির ডার কিন্তু রিজার্ভ বেঞ্চে থাকলেও জামশেদপুর ম্যাচে কিন্তু রিজার্ভ বেঞ্চে ছিলেন না আমির ডার এবং তার যে পারফরমেন্স তার যে গতি সেই নিয়ে কিন্তু বিভিন্ন কথা বিভিন্ন মাধ্যমে বারবার উঠে এসছে যে কোনোভাবেই তিনি মানেন নিতে পারছেন না একমাত্র পেরেসেবিক ছাড়া ইস্টবেঙ্গলের কোন বিদেশি মানিয়ে নিতে পারেনি তবে ভালো পারফরমেন্স করেছিলেন কিছু পরের দিয়ে ভালো পারফরমেন্স করেছিলেন ভালো সেখান দিয়ে ফ্রানজো পার্সেরও চোট রয়েছে চোট থেকে সদ্য ফিরে এসছে তো ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার আমির ডারবেসেবিক পরিবর্তে যে প্লেয়ারটা আসছে শোনা যাচ্ছে সোটা তো ফ্রান্সের ব্যাপারটা কিন্তু এখনো পুরোপুরি রিউমারের পর্যায়ে যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে কারণ আগের দিনের একটা রিমার্স নিয়ে এরকম কিন্তু একটা বিতর্ক হয়েছিল তাই জন্য আমি বলে দিলাম যে এটা কিন্তু এখনো যতক্ষণ না একটা সাইনিং অফিসিয়াল হয় অফিসিয়াল সেটা যতই চূড়ান্ত হয়ে যাক অফিসিয়াল ঘোষণা অ্যানাউন্সমেন্ট যতক্ষণ না হচ্ছে সেটা কিন্তু রিউমারই থাকে তো এটা কিন্তু বেশ স্ট্রং সোর্স রিউমার তো সেখান থেকে এই যে ফ্রান্সোটা ফ্রান্সোটার বার্নান্ড ইনি কিন্তু স্পেনের ফুটবলার একত্রিশ বছর বয়স অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেললেও দুটো উইং পজিশনে কিন্তু স্বচ্ছন্দভাবে খেলতে পারেন দু হাজার চোদ্দো পনেরো সিজনে কিন্তু সেকুন্ডা বিডি উনত্রিশটা ম্যাচে চারটে গোল আছে এছাড়াও দু হাজার সতেরো আঠেরো সিজনে একত্রিশটা ম্যাচ খেলেছেন সেকুন্ডা বি ডিভিশনে সেই সময় কিন্তু চারটে গোল রয়েছে এবং তারপর কিন্তু কিন্তু সিজনে কোপা দেল রে খেলেছিলেন এরপরে আবার সেকুন্ডা বি ডিভিশনে দু হাজার উনিশ কুড়িতে তেরোটা সরি দু হাজার উনিশ কুড়িতে তেরোটা ম্যাচে দুটো গোল রয়েছে এবং তারপরে কিন্তু দু হাজার কুড়ি একুশে তেইশটা ম্যাচে চারটে গোল রয়েছে এবং গোল যেমন রয়েছে এই প্লেয়ারটার এই প্লেয়ারটার কিন্তু কার্ড দেখার প্রবণতা প্রচণ্ড রয়েছে মানে প্রচণ্ড ফিজিক্যালি ফুটবল খেলেন এবং রাফ ট্যাকেলে যান অ্যাটাকিং মিডফিল্ডার হলেও ডিফেন্সিভ এবিলিটিটাও বেশ ভালো এবং প্রচণ্ড রাফ টাইপ ফুটবল খেলেন কারণ দু হাজার পনেরো সিজনে উনত্রিশটা ম্যাচে সাতটা হলুদ কার্ড দেখেছেন দুটো লাল কার্ড দেখেছেন দু হাজার সতেরো আঠেরো সিজনে একত্রিশটা ম্যাচে ছটা হলুদ কার্ড দেখেছেন দু হাজার আহ উনিশ আঠেরো উনিশ সিজনে কিন্তু আবার চৌত্রিশটা ম্যাচে চারটে হলুদ কার্ড দু হাজার উনিশ কুড়ি সিজনে ছটা হলুদ কার্ড তো এই প্লেয়ারটা কিন্তু এই মুহূর্তে আমির ডাইভেসিফিক এর জায়গায় আসে অবশ্যই আশা করবো অন্তত আমির ডাইভেসিফিক এর থেকে ভালো ফুটবল খেলবে অন্তত দাঁড়িয়ে ফুটবলটা খেলবে না বলের জন্য নিজে ওয়েট করবে না বলের জন্য যাবে প্রত্যেকটা বলের জন্য লড়াই করবে এরকম যদি হয় তাহলেই চলে যাবে